বিশ্বের সবচেয়ে বেশি বেতন পান কারা? এমন প্রশ্নে আমাদের মাথায় আসে বিশ্বের নামি দামি সব বহুজাতিক প্রতিষ্ঠান ও টেক জায়ান্টগুলোর প্রধান নির্বাহীদের কথা, আসে তারকা অভিনেতা ও গায়ক গায়িকাদের নামও। তবে এমন অনেক সরকার প্রধান রয়েছেন যাদের বেতনের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে। বিশাল অঙ্কের বেতন ঘরে তোলা এমন কয়েকজন সরকার প্রধানের তালিকা তৈরি করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। তালিকায় আছেন পশ্চিমা দেশগুলোর সরকার প্রধানরা, তেমনই বাদ পড়েনি এশিয়ার দেশগুলো। বিশ্বের যেসব দেশের সরকার প্রধান বেশি বেতন পান তাদের মধ্যে একজন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিএন লং। তার বেতন 13,61,00,000 টাকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তার চেয়ে কম বেতন পান, আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেতনের চেয়ে এই অর্থ 12 গুণ বেশি। এছাড়া বিলাসবহুল অফিস রয়েছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর। 106 একর জমির ওপর নির্মিত অফিস ভবনটি পরিচিত দি ইস্তানা নামে। এতে বেতন পাওয়ার পরও অবশ্য কিছুটা ক্ষোভ রয়েছে লি সিএন লং এর। এ নিয়ে এক আলাপচারিতায় তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট আমার চেয়ে কম বেতন পান, এটা ঠিক, তবে হোয়াইট হাউসের বাসিন্দারা এয়ারফোর্স ওয়ানে করে ভ্রমণ করেন আর ক্যাম্প ডেভিডে ছুটি কাটানোর মতো সুবিধাগুলো পান। এছাড়া মেয়াদ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টরা দীর্ঘ সময় ধরে $00,00,000 পেয়ে থাকেন। বিশ্বের অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বেতন মোটা অঙ্কের হওয়াটাই স্বাভাবিক, তবে সবচেয়ে বেশি নয়। খরচ চালাতে মার্কিন প্রেসিডেন্ট বেতন পান $3,43,00,000 টাকা, আর তার পাওয়া সুযোগ সুবিধাগুলো হয়তো গুনে শেষ করা যাবে না। 132 কক্ষের হোয়াইট হাউস থেকে শুরু করে সুসজ্জিত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে কি নেই? এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজটি 3 তলা বিশিষ্ট, সব মিলিয়ে জায়গা রয়েছে 4,000 বর্গফুট। উড়োজাহাজটিতে একটি ছোট হাসপাতালও রয়েছে যেখানে জরুরি ভিত্তিতে করা যাবে অস্ত্রোপচার। আরও রয়েছে প্রেসিডেন্টের ব্যক্তিগত কক্ষ এবং সুবিশাল এক রান্নাঘর, একসঙ্গে 100 জন মানুষের রান্না করা যায় সেখানে। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের বাড়িতে নাকি কারি কারি অর্থ। বিবিসির খবরে জানা যায়, হংকংয়ের টিভি চ্যানেল HKIBC-র সঙ্গে আলাপচারিতায় কথাটি স্বীকার করেন তিনি নিজেই, কারণ মার্কিন নিষেধাজ্ঞার জেরে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন না তিনি। নগদ অর্থে বেতন নেন ল্যাম, খরচও করেন নগদ। সরকারি কোষাগার থেকে তার পকেটে আসে 5,75,00,000 টাকা। বিপুল অর্থের বেতন ছাড়াও বিশেষ কিছু সুবিধা পান ল্যাম, তার গাড়িতে কোনো নম্বর প্লেট থাকে না। ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পকেটে ভরেন $1,46,000 থেকে $3,65,000 মার্কিন ডলার। বাংলাদেশের হিসাবে এর পরিমাণ দাঁড়ায় $1,25,00,000 থেকে $3,13,00,000 টাকা। ক্যানাডার প্রধানমন্ত্রী হিসেবে মোটা অঙ্কের বেতনের পাশাপাশি ট্রুডো বিশাল এক বাড়িতে বসবাস করেন। রাজধানী অটোয়াতে নির্মিত এই বাড়িটি পরিচিত রিদু কটেজ নামে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বেতন পান $2,78,00,000। করোনাকালে আলোচনায় এসেছেন জেসিন্ডা। মহামারীর কারণে নিউজিল্যান্ডের 50 লাখ বাসিন্দা চাকরি হারান অথবা তাদের বেতন কাটা হয়। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিজের বেতনের 20% কেটে রাখার অনুরোধ জানান তিনি। নানা জনহিতকর ভূমিকার কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন জেসিন্ডা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সন্তানের মা হয়েছেন, এমনকি সর্বপ্রথম নারী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সন্তান কোলে নিয়েও হাজির হয়েছেন।